আপনার কাজে বাধা দিচ্ছে, এই বিষয়টা কেন নিয়েছে জানেন? আব্দুর রহমান ভাই, এই যে ভ্রান্ত আকিদা বনাম সহি আকিদা, আবার একজন ভাই এসেছে আসন সহি পথে ইসলাম ইয়ে করি বাহরাইন থেকে, এরা সাধারণ জেনারেল ভাই, চট্টগ্রামের একজন ভাই, সাধারণ জেনারেল শিক্ষিত ভাই, কিন্তু আমার বিশ্বাস কোরআন হাদিসে তারা পারদর্শী। এবং আমি এক ভাইকে চিনি, মাহমুদ ভাই, মূলত বাহরাইন থাকে, আমার বিশ্বাস তার কাছে হাজার হাজার নয়, 50 থেকে লক্ষাধিক হাদিসের দলিল আছে তার কাছে। তিনি অনেক হুজুরদেরকে দলিল দেন, আমি অনেক সময় তার শরণাপন্ন হই, লিখিত আকারে দলিল নিতে গেলে অনেক সময় লাগে। এই জন্য সম্মানিত দিনী ভাই, এই যে আলোড়ন সৃষ্টি হয়েছে, অনেকেই এখন বলছে ফেসবুক মৌলবি, যারা ফেসবুক মৌলবি বলে আপনাকে আখ্যায়িত করে তারা মূলত মৌলবি নয়, কারণ তারা ফেসবুকের অর্থ জানে না। তাদেরকে যদি ফেসবুক মানে উঠাতে দেন তাহলে তারা বলবে ফেস মানে মুখ, বুক মানে বই, ফেসবুক মানে মুখ বই, তাদের জ্ঞান এতটুকু। তারা জানে না ফেসবুক ইজ এ গ্রেটেস্ট ম্যাস মিডিয়া ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, উই ক্যান্ট অ্যাভয়েড দিস মিডিয়া। 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাতে এসেছিল আমাদের বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত, 2012 সালে তখন 12 কোটি লোক ফেসবুক ব্যবহার করত, 2012 সালে। আমি তখন ফেসবুকের নামই শুনিনি জীবনে, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দিতে পারিনি। তো ফেসবুক মৌলবি বলে যারা আপনাদেরকে গালি দেয়, একজন ভাই আছে একদম জেনারেল শিক্ষিত, একদম দোকান করে, কিন্তু কেমন কোনো আলিম নেই তার কাছে যান না, যে যে কোরআন হাদিসের কথা শোনার চেষ্টা করেন না। ভাই নওশাদ আলী চট্টগ্রামের, তার বিরুদ্ধে কত মানুষ উঠে দাঁড়িয়েছে, কারণ তার কথাগুলো, সে একজন মানুষ আল হিকমা নামে পেজ খুলেছে, ইত্যাদি ইউটিউব চ্যানেল খুলেছে, হক জিনিসটা ছড়িয়ে দিচ্ছে বলে অন্যের স্বার্থে বাধা সৃষ্টি হচ্ছে। আপনাকে একটা প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে সবচাইতে কাকে দেখে বেশি ভয় করে মানুষ? বাঘ, সিংহ, ভাল্লুক, মৃত্যু, আজরাইল, না জীবন থাকাকালীন কাকে দেখে বেশি ভয় করে? প্লিজ, আমি লেখা দেখতে পাই না, অতটা ভালো বুঝি না, যাই হোক, কি কাকে জানেন কাকে দেখে বেশি ভয় করে? মূলত যারা সৎ পথে চলে তাদের দেখে। কারণ কি জানেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন, তারপরেও আপনি বলেন তো কারণ কি? কারণ হচ্ছে তাদের স্বার্থে ব্যাঘাত সৃষ্টি হয়। সম্মানিত দিনী ভাই, স্বার্থের 19-20, হিংসা, অহংকার, এগুলো হলে তখন সৎকর্মে বাধা সৃষ্টি করে, আর সৎকর্মে বাধায় সফলতা আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর সৎকর্মে যেন সফলতা না আসে এই জন্য মহান আল্লাহ তাআলা সৎকর্মে বাধা প্রদানকারীদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেন এবং আখেরাতে লাঞ্ছিত করবে, এবং জাহান্নামে তাদের খাবারই হবে আগুন। সম্মানিত দিনী ভাই, আসুন দেখে নেই সৎকর্মে বাধা প্রদানকারীদের কি কি শাস্তি, কি কি পরিণতি। দুনিয়ার শাস্তি হচ্ছে তারা লাঞ্ছিত হবে, এই দুনিয়াতেই তারা লাঞ্ছিত হবে, তারা পরাজিত হবে, সৎকর্মে বাধা প্রদানের কারণে তাদের মান ক্ষুণ্ণ হবে, বংশ পরম্পরায় তারা সেই দুর্ভাগ্য বয়ে বেড়াবে। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা কি বলছেন দেখে আসি, কেন সৎ পথে কিভাবে বাধা প্রদান করে? অনেকগুলো কারণ উঠিয়েছি সৎ কর্মে বাধা প্রদান, মূলত প্রথম, সৎ ব্যক্তি হলেও যদি আপনি বাধা প্রদান করেন তাহলে আপনার স্থান হবে জাহান্নামে, আপনি লাঞ্ছিত হবেন, এটা কিয়ামতের আলামত, আপনার ঈমান একেবারেই দুর্বল হয়ে যাবে, ফলে আপনি স্থান জাহান্নামেই করে নেবেন, এবং আপনার সেই জাহান্নামে খাবার হবে আগুন।
আপনি জাহান্নামের সর্বনিম্নে থাকবেন। এগুলো হাদিস এবং কোরআন এখন শুনে আসি। মহান আল্লাহ তাআলা বলছিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, এই কিতাব হতে যারা গোপন করে, যারা সৎপথে বাধা প্রদান করে, তাদের অনেকগুলো কৌশল, অন্যতম কৌশল হচ্ছে কোরআন হাদিসের অপব্যাখ্যা করা। বিশেষ করে সৎ পথ বলতে আমরা ইসলামকে বোঝাচ্ছি, এই ইসলামে বাধা প্রদান করে আলিম ওলামাদের মতো এক শ্রেণীর স্বার্থান্বেষী দুনিয়াবী আলিম, যারা পিকনিক করে খায়, গুরকা ভাত করে খায়, আর ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদ পড়ায়, মিলাদ পরে পরে টাকা নাই, যারা শকুনি হুজুর হয়ে মৃতদের মাংস খেতে যায়, যারা সমাজের আনাচে কনাচে এভি জায়জে উভি জায়জে ধোকা দিনে কানাম্বার ওয়ান তরিকা এ হে এ বিশ্বাস রেখে তারা মানুষকে বুঝাতে শুরু করে। তাদের একটি কৌশল সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আর তার পরিণতিও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কিতাব বিষয়ে অপব্যাখ্যা করে, কিছু গোপন রাখে, ওয়াশতারুনা বিহি সামানান কলিলা, আর তারা আমার এই কিতাবকে অল্প মূল্যে বিক্রয় করে দেয়, দুনিয়া হাসিলের উদ্দেশ্যে তারা কোরআনের অপব্যাখ্যা করে, কিছু কিছু গোপন রাখে।